আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর 18 পৃষ্ঠা 4 নং ও 19 পৃষ্ঠা থেকে কিছু সমস্যা। তো 4 নং এর প্রথম প্রশ্নে একটা খালি গদ দেওয়া আছে, বলছে সংখ্যাটি হচ্ছে 7100, 4 দশক 5 একক। যে 5 একক, আমরা একক ঘরে 5 লিখলাম, এরপর দশক কত? 4। এই দশকের ঘরে আমরা 4 লিখলাম, এরপর একক, দশক, তারপর শতক। শতক আসবে কত? এখানে শতকের ঘরে লেখা আছে 1, এই জন্য শতকের ঘরে আমরা 1 লিখলাম। একক, দশক, শতক। এবার আসি হাজার, হাজারের ঘরে কত আছে? 7, এই জন্য 7 লিখলাম। তাহলে সংখ্যাটি হচ্ছে 7145, সহজে লেখা যায়। পরের সংখ্যাটির খালি ঘরে কত হবে? প্রথমে লেখা আছে 7 একক, তাহলে এককের ঘরে আমরা লিখলাম 7। তারপর আসি দশক, দশক কত লেখা আছে? 2, এই জন্য দশক 2 লিখলাম। তাহলে একক, দশক, এরপর আসবে শতক। আমরা প্রশ্ন যদি খেয়াল করি, এখানে কোনো শতকের কথা উল্লেখ নাই, তার মানে শতক নাই। শতক না থাকলে কী হবে? শূন্য। এবার একক, দশক, শতক, এরপরে কী আসে? হাজার। হাজারের ঘরে কত লিখা আছে? 2, এই জন্য আমরা এখানে সরাসরি 2 লিখলাম। তার মানে 2027, এই সংখ্যাটিতে 2টি হাজার, 2টি দশক আর 7টি একক আছে। 3 নং পরের পৃষ্ঠাতে আমরা যদি 3 নং সমস্যাটি দেখি, সেখানে আছে সংখ্যাটি 5006 একক, একক আছে 6, তার মানে দশক নয় 0, শতকও নয় 0। এবার হাজার কত আছে? 5, তার মধ্যে জন্য 5 লিখলাম। এরপর লিখছি 4375 সংখ্যাটি তো হচ্ছে কয়টি হাজার আছে? আমরা দেখি এখানে হাজার আছে কয়টি? 4টি। কয়টি শতক? শতকের ঘরে আছে কত? 3, তো 3 লিখলাম। এরপর দশকের কয়টি দশক আছে? দশকের ঘরে আছে 7, তার মানে 7টি দশক। তারপরে এককের ঘরে কয়টি আছে? 5, এই জন্য 5 একক। এরপর লেখা আছে 54009 সংখ্যাটিতে হচ্ছে কয়টি হাজার? যদি আমরা হাজার দেখি, হাজার এবং অযুতি মিলে হচ্ছে 54, হাজার এবং অযুতি মিলে 54, 54 হাজার। আর শতকের ঘরে দেখি 0, তারপরে দশকের ঘরও কি 0, আর এককের ঘরে কি আছে? 9। পরের সমস্যা যদি আমরা খেয়াল করি, 39 শত সংখ্যাটি কত? 39 শত মানে 39 সাথে 100 গুণ। আমরা গুণ করি, এখানে 2টি শূন্য বসিয়ে দিলাম আর 1 দ্বারা গুণ দিলে 9 একে 9, 3 একে 3, মানে 39 100 গুণ দিলে কত? 3900। সংখ্যাটি কত? 3900। পরে 122 শত সংখ্যাটি কত? মানে 122 সাথে 100 আছে, 100 আছে। 100 দ্বারা আমরা গুণ যদি গুণ দিই, 100 2টি শূন্য বসিয়ে দিলাম আর 1 দ্বারা গুণ করলে 2 একে 2, এক দ্বারা 2কে গুণ করলে 2 একে 2, আবার 1 দ্বারা 1কে গুণ দিলে 1 একে 1, অর্থাৎ 122 এর সাথে 100 গুণ দিলে কত? 12200। তার সংখ্যাটি কত? 12200। 3 নম্বর সময়, 2900 কয়টি শত? শুধু আমি বলি একক, দশক, শতক। শতকের ঘরে কী আছে? 9 আছে, তারপরে 2900 শতক আছে কয়টি? 9টি। এরপর 91000 সংখ্যাটিতে কয়টি শতক? শতকে যদি গুণি একক, দশক, শতক, শতক কী আছে? 0, তার মানে কোনো শতক নাই। তা আমরা দেখি 91000-এ কোনো শতক নেই। পরের সমস্যা যদি আমরা দেখি, খালি ঘরে সংখ্যাটাকে পূরণ করা, এখানে 0 থেকে এ পর্যন্ত 10টা দাগ, এখানে 100, তার মানে প্রতিটা ঘর এখানে 10 করে, তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, আবার 100, তাহলে 100 পরে তাহলে 200, 200 পরে 300, 300 পরে তাহলে 400, 400 পরে আবার 500, 500 পরে কি 600। পরেটাকে 2300 থেকে শুরু, প্রতিটা করে 10, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা করে ঘর। তাহলে 10, 20 এভাবে করলে আবার কত? 2300 পরে আরও 100 দিয়ে আসে 2400, তারপর 2500, 10 নম্বর ঘরে যায় আবার 2600, 2600 পরে আবার 10 নম্বর ঘরে আছে 2700, 2700 পরে নিশ্চয় কত আসবে? 2800, কত আসবে? 2800, আর এখানে আসবে 2900, 2700 পরে আসবে কত? 2800, আর এরপর 2800 পরে আসবে কত? 2900। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।